আজকে আমরা তৈরি করব ম্যাকারনি পাস্তা, সো আমাদের সাথেই থাকুন। কুকিং রেসিপিস বাই উম্মাইমাল। এর জন্য আমাদের লাগবে 1 প্যাকেট ম্যাকারনি, 3 টেবিল চামচ টমেটো বা চিলি সস, কিউব করে কাটা গাজর একটি বড়, আলু কিউব করে কাটা, রসুন কুচি একটি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কিউব করে কাটা, একটি টমেটো কিউব করে কাটা, সয়া সস 3 টেবিল চামচ, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ 3 থেকে 4টি, সসেস স্লাইস করে কেটে নেওয়া, গোলমরিচের গুঁড়ো এবং লবণ 1 চা চামচ করে, কোরানো পনির, তেল 1/2 কাপ। প্রথমে আমরা একটি পাত্র নিয়ে তাতে পানি গরম করে তার মধ্যে ম্যাকারনিগুলো দিয়ে দেব। অনেকে এর মধ্যে তেল এবং লবণ ব্যবহার করে ম্যাকারনি সিদ্ধ করার সময়, আমরা এটা করিনি, আপনি ইচ্ছা করলে করতে পারেন। এটা বেশ কিছুক্ষণ রেখে দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে আগে উঠিয়ে দেখতে হবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি ঠিকমতো হয়ে যায় তাহলে উঠিয়ে একটি ঝাঁঝরির উপর রেখে পানিটা ফেলে দিয়ে পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এভাবে করে ম্যাকারনিটা রান্না হয়ে গেলে এরপর আমরা একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব, এর মধ্যে রসুন কুচি নিয়ে নেব, নিয়ে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এর মধ্যে আমরা দেব পেঁয়াজ কুচি, আলু দিয়ে দেব, কিউব করে কাটা আলু দিয়ে নেব। সবসময় আমরা একটু নাড়বো, আমরা এখানে একবারে দেখিয়ে দিচ্ছি সবগুলো, কিন্তু আমরা কিছুক্ষণ নেড়ে তারপর আবার এক একটা দেবো। এরপরে আমরা গাজর কিউব করে কাটা গাজর দিয়ে দেবো, কাঁচামরিচ দেবো, এরপর অনিয়ন লিভস বা পেঁয়াজ পাতা দেবো, টমেটো কুচি দেবো, এরপরে দেবো সসেজ, এরপর পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবো। এরপর এর মধ্যে দিতে হবে সয়া সস। সবগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করে এটাকে ঢেকে দিতে হবে যাতে সবজিগুলো ঢেকে যায়। আমরা 5 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। ঢেকে ঢাকা হয়ে গেলে, 5 মিনিট ঢাকা হয়ে গেলে সবজিগুলো হালকা রান্না হলে আমরা ঢাকনাটা উঠিয়ে দেবো এবং তারপরে এটাকে একটু নেড়ে এর মধ্যে আমরা সস দিয়ে নেব। আমরা চিলি সস ব্যবহার করি ম্যাক্সিমাম টাইম, আপনারা ইচ্ছা করলে টমেটো সস ইউজ করতে পারেন, চিলি সস ইউজ করতে পারেন টেস্টের উপর বেস করে। এরপর আমরা এর মধ্যে ম্যাকারনিগুলো ছেড়ে দেবো, যদি এটাকে আসলে ধীরে ধীরে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলোয় রেখে এটাকে এমনভাবে মিক্স করতে হবে সবগুলো মিক্স হয়ে গেলে, তারপর এটার উপর দিয়ে পরে আমরা ক্যাপসিকামটা দিব। ক্যাপসিকামটা আমাদের পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে কালারটা একটু ব্রাইট থাকে। আমরা এখানে বিভিন্ন কালার ক্যাপসিকাম ইউজ করেছি, লাইক ইয়েলো, রেড, গ্রিন, আপনার ইচ্ছা করলে যে কোনো একটা কালার ইউজ করলেও পারেন, এটা একটু ভালো লাগে দেখে আমরা বেশি ইউজ করেছি। এরপর মোজারেলা চিজ, সেটা আপনার আমরা দিয়ে নিয়েছি কোরানো চিজ, এটা আপনি চিজও দিতে পারেন, আপনি টেস্টের উপর বেস করে, যারা একটু চিজি পছন্দ করে একটু বেশি করে চিজ দিয়ে নিতে পারে। এভাবে করে চিজ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আমাদের ম্যাকারনি পাস্তা প্রায় হয়ে গেছে, মিক্স হয়ে গেলে আমরা এটাকে পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ম্যাকারনি পাস্তা, সসেজ এবং অন্যান্য আপনারা ইচ্ছা মতো ভেজিটেবল ইউজ করতে পারেন, লাইক কর্ন ইউজ করতে পারেন বা অন্য যে কোনো ভেজিটেবল যে কোনো সময়ের মধ্যে ইউজ করা যেতে পারে, খুবই টেস্টি।
এবং খুব ইজি বাচ্চাদের জন্য, খুবই ভালো। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো কমেন্ট থাকলে প্লিজ আমাদেরকে জানান, কোনো কিছু জানার থাকলে জানান, বা ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।